যে আইন এটা একটা পেশা, এখানে কোনো এটা ব্যবসা নয়, এবং এটা পেশাটা পেশাদারিত্ব দিয়েই কাজ করতে হবে। আমাদের সুপ্রিম কোর্টের ভিতরে একটি জাদুঘর আছে, সেই জাদুঘরটি অত্যন্ত ছোট। আমার ইচ্ছা আছে এই জাদুঘরের মহাপরিচালক একদিন গিয়েছিলেন, আমি ওনাকে যেতে বলেছিলাম, সেই জাদুঘরের আমি দায়িত্বে ছিলাম, আছি এখন পর্যন্ত, হয়তো চেঞ্জ করতে হবে এখন। জাদুঘরটি ছোট, কিন্তু জাদুঘরে বেশ কিছু জিনিস, পুরনো জিনিস আছে। তো জাদুঘরে ময়মনসিংহ থেকে আমাদের দুইটি জাজমেন্ট পাঠানো হয়েছে, 1861 সালের জাজমেন্ট, 1861 সালের জাজমেন্ট, মুনসেফ সাহেবদের জাজমেন্ট, জাজমেন্ট বাংলায় লেখা, সিগনেচারটা ফার্সিতে। এই জাজমেন্টটি, এই মামলাটি রুজু হয়েছিল 1855 সালে। তাহলে 1855 সালে যে মামলা শুরু হয়, সেই মামলা 1861 সাল, অর্থাৎ 5 থেকে 6 বছর তখনও লেগেছে। কেন? তখন তো সারা বাংলায় মানুষ কতজন ছিল, পূর্ব বাংলা পশ্চিমবাংলা মিলিয়েই তখন বোধ হয় কত হবে, কারণ 8 রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সময়কার কথা তো। কারণ রবীন্দ্রনাথ যখন বলেছেন 7.5 কোটি বাঙালিকে রেখেছো বাঙালি করে, হে মুগ্ধ জননী মানুষ করনি, এর মানে হচ্ছে দুই বাংলা মিলিয়েই তখন 7 কোটিরও কম মানুষ ছিল। আর আজকে এক বাংলাতেই শুধু আমরা 18 কোটি মানুষের দেশ। এই 18 কোটি মানুষের দেশে মাত্র 1800 জন আমরা জজ। আমাদের অ্যাসিস্ট্যান্ট জাজ আপনার নেত্রকোনায় বা আপনার ময়মনসিংহে বা আপনার জামালপুরে যে অ্যাসিস্ট্যান্ট জাজটি আছে, তার সঙ্গে যদি আমাকেও কাউন্ট করেন প্রধান বিচারপতি পর্যন্ত, আমরা 1800 জাজ আছি। এক একজনের ভাগে কী পরিমাণ মামলা, প্রায় 35 লক্ষ থেকে 40 লক্ষ মামলা। তা আগেও সেই মামলার জন্য সময় নিয়েছেন ওনারা জজ সাহেবরা, কেন? এটার একটা উত্তর আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আর একটা উত্তর আমি একটু সামান্যভাবে দিতে চাই এইভাবে, যে তখন এই মামলার সময় লেগেছে এই কারণে যে আইনের যে বহু ধারা উপধারা অনেক কিছু আছে, বিশেষ করে সিপিসিতে, সিভিল প্রসিজিওর কোর্টে, সেইটার কারণে একটা মামলা থেকে অনেক ধরনের ডালপালা গজায়। এবং এই ডালপালা গজাতে গজাতে, এখানে জজ সাহেবরাও আছেন আমাদের অনেকেই, এই ডালপালা গজাতে গজাতে সেই 1855 সালের মামলাটি 1861 সালে যখন নাকি ডিসপোজাল হয়, তার আগে এটি ক্যালকাটা হাইকোর্টে গেছে এবং এটি প্রিভি কাউন্সিল পর্যন্ত গেছে বিলেতে। তা আজকাল তো প্রিভি কাউন্সিল নেই, কিন্তু সুপ্রিম কোর্ট তো আছে। যে একটি মামলা শুরু হয় সেই জামালপুরের একটি কোর্টে, সেই বক্সিগঞ্জের একটি মামলা বা আমাদের খালিয়াজুরির একটি মামলা বা কিশোরগঞ্জের নিকলির একটি মামলা, যেখানকারই হোক, যার যার কোর্টে শুরু হয়, তারপরে দেখবেন শুরু হয়ে গেল যে আইনের যে ফাঁকফোকরগুলো আছে, সেই ফাঁকফোকর দিয়ে দরখাস্তের পর দরখাস্ত এবং বিভিন্ন রকমের কারণে একপক্ষ আরেক পক্ষকে হয়রানি করার চেষ্টা করা, এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত এসে আবার ফিরে গিয়ে ফের পাহারাসের শুরু, আবার শুরু হয়। তাহলে এই করতে করতে একটি মামলার অনেক দিন সময় লাগে। এই যে মামলা জট, সেই কারণে মামলা জট বাড়ে। এখন আপনি বলবেন যে আপনার এটা তো বুঝলাম, কিন্তু আপনার করণীয় কী? আমার করণীয় হলো বা আমাদের করণীয় হলো, আমাদের সচেতনতা বাড়াতে হবে, আমাদের বুঝতে হবে, আইনজীবীদেরকেও বুঝতে হবে যে আইন এটা একটা পেশা, এখানে কোনো এটা ব্যবসা নয়, এবং এইটা পেশাটা পেশাদারিত্ব দিয়েই কাজ করতে হবে। এবং আমরা যারা বিচারক, আমাদের দায়িত্ব হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এগুলি নিষ্পত্তি করা। আমরা সেই ব্যাপারে সচেষ্ট থাকব। এবং আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের সুপ্রিম কোর্টে এখন 8টি বিভাগের জন্য 8 জন মনিটরিং জাজ আছেন। এখানে আমাদের নেত্রকোনা মোস্তফা জামান ইসলাম আছেন, তিনি একটি বিভাগের মনিটরিং জাজ, এরকম বোধ হয় আরও একজন থাকতে পারেন। তারা প্রত্যেকটা বিভাগের এই জজ সাহেবদেরকে তারা তাগাদা দিচ্ছেন যে আপনারা মামলা শেষ করেন, আপনারা মামলাগুলি এইভাবে তাড়াতাড়ি করতে পারবেন, এইভাবে তাড়াতাড়ি করতে পারবেন। এতে আমরা কিন্তু কিছু ফল পাচ্ছি, আমাদের মামলার ডিসপোজাল রেট বেড়েছে। আগে যেখানে ছিল ডিসপোজাল রেট ছিল 70%, 80%, এখন কোনো কোনো জেলায় 125% পর্যন্ত ডিসপোজাল রেট হয়েছে। অর্থাৎ 100টি মামলা ফাইল হয়েছে এই বছর, 125টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মানে হচ্ছে আগের বছরের 25টি মামলা সহ এই বছরের 100টি মামলা নিষ্পত্তি হয়ে গেল। যদি আমরা এই গতিটি আমরা অব্যাহত রাখতে পারি, তাহলে আমার মনে হয় বাংলাদেশে কয়েক বছরের মধ্যে, 4-5 বছরের মধ্যে আমরা মামলা জট সম্পূর্ণভাবে দূর করতে না পারলে একটি সহনশীল পর্যায়ে নিয়ে আসতে পারবো।